আমি সেই মানুষকে শ্রদ্ধা করি এবং মানুষকে ভালোবাসি যেটি আমার চরিত্র পিতা শিখিয়ে গিয়েছেন। সুতরাং আমি কেউ বিদেশে পড়াশোনা করেছি, আমি দেখতে পেলে বিদেশে বসবাস করতে পারতাম, এখন ইচ্ছে করে বিদেশে আমি সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্র, আমেরিকা বলেন, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, যে কোনো দেশে আমি যাওয়ার ক্ষমতা রাখি। এবং ইতিমধ্যে আমার জীবনে প্রায় 50 থেকে 70 দেশে ভ্রমণ করেছি। আমি যদি ইচ্ছা করি, যদি মনে করি আমি বিদেশে অবস্থান করতে পারি, পাসপোর্ট দিতে পারি, থাকতে পারি, কিন্তু না। যেহেতু মুক্তিযোদ্ধা সন্তান, আমার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছিল, সুতরাং আমার পাসপোর্ট গ্রিন। এই গ্রিন পাসপোর্ট বাদ দিয়ে আমার রেড পাসপোর্ট দরকার নাই। আমি যদি বিদেশে অবস্থান করি নাই, আমি পৃথিবীর সর্বোচ্চ শিক্ষা নিয়ে, সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দেশ সেবার জন্য বাংলাদেশে এসেছি এবং জয়ন্তী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। জয়ন্তী শেখ হাসিনার সাক্ষাৎ করার পরে 2003 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছে, তুমি দেশে থাকবা? আমি বলছি, জি আপা, আমি দেশে থাকবো। তখন আমাকে যুবলীগ কেন্দ্রীয় সদস্য করা হয়। আমি তৎকালীন যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, পরবর্তীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং পার্টির সাধারণ সম্পাদক ছিল মির্জা আজম, তৎকালীন হুইপ এবং মন্ত্রী, সেই কমিটিতে আমাকে যুবলীগের কেন্দ্রীয় সদস্য করা হয়। 9 বছর ছিলাম যুবলীগের কেন্দ্রীয় সদস্য। এর পরবর্তী কমিটিতে আমি ছিলাম যুবলীগের আন্তর্জাতিক সহ সম্পাদক। সারা বিশ্বে প্রায় 42টি দেশে আমার কমিটি ছিল, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, ইতালি, সুইডেন, সৌদি আরব, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, দুবাই, সব দেশে যুবলীগের কমিটি, সেই কমিটি প্রধান ছিলাম আমি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সরকারের কাজ আমি করেছি বিদেশে, সারা বিশ্বে। আমি যেমন প্রতারের সন্তান, আমাকে জনগণের চাইতে শরৎপুরের রাজনৈতিক বেশি চেনে, শরৎপুরের চাইতে আমাকে কিন্তু সিরাজগঞ্জ শহরে বেশি চেনে, সিরাজগঞ্জ চাইতে ঢাকার লোক আমাকে বেশি চেনে, একইভাবে ঢাকার চাইতে বাংলাদেশে সারা বিশ্ব লোক আমাকে বেশি চেনে। আমি একজন পরস্পরের কাজ করা পাবলিক এবং আমাকে আন্তর্জাতিক পর্যায়ে আমাকে যথেষ্ট মানুষজন পরিচিত ছিল চেনে। কিন্তু কথা হলো, আমি কিন্তু ইচ্ছা করলেই আরো অনেক সুযোগ পাই, অনেক কাজ করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার উন্নয়ন করতে হলে, দেশের উন্নয়ন করতে হলে জনপ্রতিনিধি হওয়া দরকার। জনপ্রতিনিধি ছাড়া কাজ করা কঠিন হতে পারে। এই জন্যই আমি চিন্তা করেছি, আমার বাবা একজন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ছিলেন, তা আমি তার সন্তান হিসেবে ইচ্ছা করলে আরো 10 বছর আগে, আরো 10 বছর আগে শরৎপুরের বুঝাচরণ হতে পারতাম। আমাকে 2 বার বুঝাচরণ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রথম প্রস্তাব দেওয়া হয়, সুবর্ণ সমস্যা প্রস্তাব দিয়েছিল। আমি বলছিলাম, কাকা আমি ঢাকায় থাকি, আমি বুঝাচরণ হতে চাই না, প্রয়োজন নাই। 2018 সালে যখন হাসিবুল্লাহ সামন সাহেব আনন্দ মনিশন পান ঢাকাতে, আওয়ামী লীগের সমন্বয় শেখ হাসিনা ডেকে চয়ন ইসলাম সাহেবকে, আমাকে এবং হাসিবুল সামন সাহেবকে এবং লাহু সাহেবকে একত্রিত করে দিয়েছে এবং ইচ্ছা করলে সেই সময় আমি উপজেলা চেয়ারম্যান চাইলে ইজি সহজে উপজেলা চেয়ারম্যান করতে পারতাম। অর্থাৎ একটি থানায় এমপির পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি উপজেলা চেয়ারম্যান। আমি 2-3 বার উপজেলা চেয়ারম্যান আমি করতে পারতাম সহজে, খুব সহজে। আমি সেদিকে যাই নাই, আমার চিন্তা একটি হলে জাতীয় সংসদ সদস্য হবো, তার নিচে আসবো নাই না, হলে জাতীয় সংসদ সদস্য হবো, এখন অনেকে এমপি হওয়ার জন্য দৌড়াচ্ছে, আমি কারো সমালোচনা করতে চাই না। অনেকে অনেকে সত্যি শক্তিশালী এবং সত্যি জাতীয় সংসদ সদস্য প্রার্থী, অনেকে আসলে এমপি হতে চায়, অনেকেই আছে এমপির বাড়ি মারতে চায় আর কি। এমপির বাড়ি মারে ওই বড়টা তো পাবে না, সোটা পাওয়া যায় কিনা সেই ধান্দাই করতেছে। অনেকে আছে এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এমনি মাঠ গরম করে আর কি, এমনি মাঠ গরম করে, গরম করে বড়টা তো পাবে না, তাহলে ভাই আমাকে তৈরি চাইছিলাম পাই নাই, তাহলে ভাই এটা দেন ভাই। এরকম কয়েকজন প্রার্থনা শরৎপুরেও আছে, আমি আর নাম না বলতে চাই। বাটাত্তর সবচেয়ে ভাজার লিখন কোন অবস্থাতেই উপজেলা চেয়ারম্যান হবে না, উপজেলা চেয়ারম্যান হবে না, বাঘের মাছটা বাঘ হবে, বাঘের মাছটা সিংহ হবে, কোনো দিন আমি এর নিচে আসবো না। আমাকে যদি আমি কোনোদিন সুযোগ পাই, যদি নেত্রী আমাকে সুযোগ দেয়, আমি এমপি হিসেবে আসবো। এই এমপির পর আরো উপরে আরো কিছু আছে, এমপির পর আরো কিছু ধার আছে, আমি সেটি বলতে চাই না। এটি উপরে সৃষ্টি করে আল্লাহ পাক সিদ্ধান্ত দেবেন, আর আমার দক্ষতা যোগ্যতা যদি থাকে দল আমাকে বিবেচনা করে আরো উপরে নিয়ে যাবে। আমি এক কথা বলতে চাই না, সাধক করে আমি একজন প্রমিনেন্ট, কম্পিটেন্ট, দক্ষ, যোগ্য এমপি পদপ্রার্থী বলে নিজে 100% দাবি করি, 100% দাবি করি। আমি ধান্দাবাজির জন্য, ধান্দাবাজির জন্য সাধক করে আসি নাই, আমি জেনুইন ভাবে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
আসলে ছিলাম উপনির্বাচনে ছিলাম দাপে চাতে সংসদ নির্বাচনের প্রার্থী ইনশাল্লাহ।